প্রিয় বন্ধুরা, আপনারা সকলেই আমার অনেক অনেক আপন, আর তাই আমার এই আপন মানুষদের জন্যে আমার আজকের এই ভিডিও। আমরা জানি যে আপনারা প্রত্যেকেই একটি সুন্দর স্বপ্নের চাকরির অপেক্ষায় আছেন, আর সেই স্বপ্নের চাকরিটি পাওয়ার জন্যে আপনার যেই যে যোগ্যতাগুলো লাগবে, আজকে আমরা শুধুমাত্র সেই বিষয়গুলোকে নিয়েই কথা বলবো। বন্ধুরা, আপনারা সবাই জানেন, আপনারা যারা চাকরি ইন্টারভিউ দেওয়ার জন্য যান, তাদের প্রত্যেকেরই একাডেমিক কোয়ালিফিকেশন আছেই। আপনারা প্রত্যেকেই তার নিজ নিজ সাবজেক্টে মাস্টার্স করেছেন, আপনাদের প্রায় সকলেরই রেজাল্ট অনেক ভালো। তাহলে ইন্টারভিউ বোর্ড কেন শুধুমাত্র আপনার একাডেমিক কোয়ালিফিকেশনের জন্যেই আপনাকে চাকরি দেবে? আসলে তারা তা দেয় না, তারা এমন একজনকে খুঁজে নেয় যার একাডেমিক কোয়ালিফিকেশনের সঙ্গে সঙ্গে তার এমন কিছু গুণাবলী আছে, এমন কিছু বিশেষত্ব আছে যেটার জন্যে সে অন্যদের চাইতে আলাদা, অন্যদের চাইতে অনন্য, এবং তারা যাকে মনে করে যে এই মানুষটিকে দিয়েই তাদের কাজটি সবচাইতে ভালোভাবে সম্পন্ন হবে, তারা কিন্তু তাকেই তাদের কোম্পানিতে যোগ দেওয়ার জন্যে আমন্ত্রণ জানায়। তো আসুন বন্ধুরা, আমরা আজকে শুরু করি যে একজন চাকরি প্রার্থীর কী কী গুণ থাকা উচিত তার একাডেমিক কোয়ালিফিকেশনের পাশাপাশি। প্রথমে যে গুণটি আপনার লাগবে সেটি হচ্ছে আপনার কমিউনিকেশন স্কিল, আপনার প্রেজেন্টেশন স্কিল। আপনাকে খুব সুন্দর করে গুছিয়ে আপনার মনের কথাটি বলবার মতো যোগ্যতা, আপনার দক্ষতা আপনার আছে কি না সেটা ইন্টারভিউ বোর্ড দেখতে চায়। যারা খুব সুন্দর করে কথা বলে, যারা খুব মোলায়েম করে কথা বলে, যারা খুব মিষ্টি করে কথা বলে, যারা মানুষের সঙ্গে ইন্টারপার্সোনাল কমিউনিকেশনে খুব ভালো, এই সমস্ত মানুষটাই সাধারণত দেখবেন যে চাকরির ক্ষেত্রে খুব ভালো করে থাকে। এরপরে বন্ধুরা, যে গুণটি একজন ইন্টারভিউয়ার আপনার মধ্যে চাইবে তা হচ্ছে আপনার কনভিন্সিং পাওয়ারটা কীরকম, অর্থাৎ আপনি আপনার ক্লায়েন্টকে কতটা সুন্দর করে কনভিন্স করতে পারেন, আপনার প্রোডাক্ট বা আপনার সার্ভিসকে আপনি কনভিন্সিং ওয়েতে তাদের কাছে উপস্থাপন করতে পারছেন কি না সেই বিষয়টি তারা দেখতে চায়। এরপরে বন্ধুরা, আপনার যে গুণটি লাগবে সেটা হচ্ছে আপনার ক্রিটিক্যাল থিঙ্কিং, অর্থাৎ আপনি কোনো একটি বিষয় নিয়ে অত্যন্ত দক্ষতার সাথে, অত্যন্ত গুরুত্বের সাথে, অত্যন্ত ডিটেইলে গিয়ে, একদম ভেতরে গিয়ে, একদম ডিপলি চিন্তা করতে পারেন কি না, এবং সেটা থেকে আপনি সঠিক সিদ্ধান্তটি নিতে পারেন কি না, সঠিক ডিসিশনটি নিতে পারেন কি না সেটি তারা দেখতে চায়। পর হচ্ছে বন্ধুরা আপনার অ্যানালিটিক্যাল পাওয়ার। আপনার চাকরির ক্ষেত্রে নানা রকমের ডেটা নিয়ে কাজ করতে হবে, নানা রকমের ইনফরমেশন নিয়ে কাজ করতে হবে, নানা রকমের যুক্তিতর্ক নিয়ে কাজ করতে হবে। এই সমস্ত ডেটা, সমস্ত ইনফরমেশনগুলোকে আপনি একত্রিত করে সেখান থেকে একটা সুন্দর সমাধান আপনি খুঁজে বের করতে পারেন কি না সেটা দেখাও ইন্টারভিউ বোর্ড অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখে থাকে। বন্ধুরা, এরপরে আপনার যেটি লাগবে সেটি হচ্ছে আপনার ক্রিয়েটিভিটি। প্রত্যেক কোম্পানি চায় তার কোম্পানিতে এমন কিছু মানুষ থাকুক যারা অত্যন্ত ক্রিয়েটিভ ক্রিয়েটিভ আইডিয়া তাদেরকে দিতে পারবে, তাদেরকে অনেক সুন্দর সুন্দর নতুন নতুন আইডিয়া তাদেরকে দিতে পারবে, তাদের কোম্পানিকে আরও প্রসার করবার জন্যে, তাদের প্রোডাক্টকে আরও ইন্টারেস্টিং ওয়েতে মানুষের কাছে নিয়ে যাওয়ার জন্যে আপনি যদি নতুন কোনো একটা আইডিয়া, ক্রিয়েটিভ কোনো একটা আইডিয়া, ইন্টারেস্টিং কোনো একটা আইডিয়া তাদেরকে দিতে পারেন, তাহলে দেখবেন যে আপনাকে ইন্টারভিউ বোর্ড অত্যন্ত আকর্ষণীয়ভাবে তাদের কাছে নিয়ে যাবে। এরপর বন্ধুরা, আপনার যেটা লাগবে সেটি হচ্ছে সুন্দর করে গুছিয়ে কথা বলার একটা দক্ষতা। আপনি খুব সুন্দর করে গুছিয়ে মোলায়েমভাবে কোনো একটা জিনিসকে উপস্থাপন করতে পারেন, তাহলে দেখবেন যে আপনাকে ইন্টারভিউ বোর্ড খুবই পছন্দ করছে। সঙ্গে বন্ধুরা, ইন্টারভিউ বোর্ডে যারা থাকেন তারা চান যে আপনি খুব অল্প সময়ে অনেক বেশি কাজ করবার দক্ষতা আপনার আছে কি না, অর্থাৎ খুব অল্প সময়ে আপনি অনেক কাজ অনেক সুন্দর করে গুছিয়ে পরিপূর্ণভাবে সম্পন্ন করতে পারছেন কি না সেই গুণটি তাদের কাছে অত্যন্ত ইম্পর্টেন্ট। আর সবার লাস্টে যেটা লাগবে বন্ধুরা সেটা হচ্ছে যে কোনো পরিস্থিতিতে খাপ খাইয়ে নেওয়ার দক্ষতা, অর্থাৎ প্রত্যেকটা কোম্পানিতেই নানা রকমের সিচুয়েশন তৈরি হয়, কখনো অনেক ভালো সিচুয়েশন থাকে, কখনো আবার মন্দ সিচুয়েশন থাকে। সো এইরকম নানা রকমের সিচুয়েশনে কখনো কঠিন,
কখনো বা মন্দ, কখনো ভালো, কখনো নানা রকম গ্যাঞ্জামের ভিতর দিয়ে আপনি নিজেকে ঠিক কীভাবে খাপ খাইয়ে নিতে পারছেন, কীভাবে নিজেকে কোপ আপ করে নিতে পারছেন, কীভাবে নিজেকে মানিয়ে নিতে পারছেন এবং নিজেকে সবার মাঝখান থেকে আলাদা করে নিয়ে আরও সামনে এগিয়ে যেতে পারছেন, এই গুণটি অত্যন্ত অত্যন্ত ইম্পর্টেন্সের সাথে দেখা হয়। সো বন্ধুরা, যদি আপনার এই সমস্ত গুণগুলো থাকে তাহলে আপনার আর চাকরি নিয়ে কোনো টেনশন নাই। আপনি আপনার ইন্টারভিউ বোর্ডে এই বিষয়গুলোকে অত্যন্ত ফোকাস করে তুলে ধরুন, তাহলেই দেখবেন যে আপনার চাকরি নিশ্চিতভাবে হয়ে গেছে। বন্ধুরা, তাহলে আমি আবার একটা সাম আপ করি যে একটা চাকরি ইন্টারভিউতে আপনি যখন যাবেন তখন কোন কোন বিষয়গুলোকে ফোকাস করে আপনি মূলত কথা বলবেন। প্রথমত হচ্ছে আপনার স্কিলস। স্কিলস বলতে আমি বুঝিয়েছি প্রেজেন্টেশন স্কিল, কমিউনিকেশন স্কিল, সেই সঙ্গে আপনার লাগবে ক্রিটিক্যাল থিঙ্কিং, সেই সঙ্গে আপনার লাগবে অ্যানালিটিক্যাল অ্যানালিসিস করবার একটি দক্ষতা, তারপরে আপনার বন্ধু লাগবে ক্রিয়েটিভিটি, আপনার লাগবে ক্রিয়েটিভ আইডিয়াস, ইন্টারেস্টিং আইডিয়াস দেবার মতো দক্ষতা, সেই সঙ্গে লাগবে অত্যন্ত সুন্দর করে গুছিয়ে কনভিন্সিং ওয়েতে কথা বলবার দক্ষতা, সেই সঙ্গে লাগবে অল্প সময়ে অনেক বেশি কাজ করবার দক্ষতা, আর সর্বশেষে লাগবে হচ্ছে যে কোনো জটিল পরিস্থিতিতে নিজেকে খাপ খাইয়ে নেবার ক্ষমতা। যদি সমস্ত গুণগুলো আপনার মাঝে থাকে তাহলে নিশ্চিতভাবেই আপনি সুন্দর একটি চাকরি, আপনার স্বপ্নের চাকরি পেয়ে যাবেন। বন্ধুরা, আপনাদের যদি জব ইন্টারভিউ নিয়ে কোনো রকমের কোনো প্রশ্ন বা জিজ্ঞাসা থাকে নির্দ্বিধায় আমাকে জিজ্ঞেস করুন কমেন্ট বক্সে, আর অবশ্যই অবশ্যই আপনার বন্ধুদের সঙ্গে ফেসবুকে আমার এই ভিডিওটি শেয়ার করে দিন, যাতে সবাই এই সমস্ত বিষয়গুলো জানতে পারে আর সকলেই একটা সুন্দর চাকরি পেতে পারে। আমরা চাই বন্ধুরা সবাই তাদের স্বপ্নের চাকরিটি পাক এবং তাদের সংসার নিয়ে, তাদের পরিবার সবাইকে নিয়ে অত্যন্ত আনন্দে এবং সুখে থাকুক। আমি আপনাদের সকলের সুস্থ জীবন, সুন্দর জীবন কামনা করছি, আমার জন্য দোয়া রাখবেন। ধন্যবাদ সবাইকে। বন্ধুরা, আবারও দেখা হচ্ছে খুব শীঘ্রই।